জলদি কটা বাঘ দেখেছো দাদু? হ্যাঁ ঘোড়া বাঘ বাঘ কত দেখেছি তার ঠিক আছে ব্রেক আছে। আর তোমার জীবনে কত বড় মাছ ধরেছো সব থেকে ওয়েট? 70 কিলো একটা। কি মাছ? কামট। কামট ধরেছি 1.5 কুইন্টাল। কামট মাছের দাম আছে? অনেক কাম বিক্রি আছে। তুই জঙ্গলে গেছিস? তুই এর আগে কার সাথে জঙ্গলে যেতিস? দাদুর সাথে। এই দাদুর সাথেই প্রথম? মুখটা আসতেছে না, মুখটা আসতেছে না। দাদুর সঙ্গেই তো মানে আমার দাদুর সাথে মাছ পাইলাম। আমরা একটা আলফা পাইলাম। কি আলফা? আলফা কি মাছ? আলফা আলফা মানে কিরকম মাছ বলে বলো দেখি শুনি। মাস্টার বলো গল্প। তিনখান টলারে লাট দিয়ে তুলেছি, মানে তিনটে বড় নৌকো টলার 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 চিনিস দেখেছিস? তিনখানা টলারে লাট দিয়ে তুলেছি। মাছটা অন্তত 20 থেকে 25 কুইন্টাল মাছ। কোন পাতে? একটা মাছে একটা। কোন দিকে আছে? কারুলা ১০,০০০-১২,০০০ টাকা খালি লটারি দেখানো। সেই মাছ আবার কেটে গাড়িতে করে নিয়ে গেছে। তার ভিতরে একটা বাচ্চা হয়েছে, সেটা আমাদের না হলে 1 কুইন্টাল। বাচ্চাটা 1 কুইন্টাল হয়। মাছের দাম কিরকম? মাছের দাম কত? 35,000 টাকা বিক্রি হয়েছিল তখন, মানে অনেক দিন আগেকার কথা। 30,000 না 35,000 টাকা যখন তখন দাদা ১০০ কুইন্টাল ২০০ কুইন্টাল মার কামন হয়েছিল। 1 কুইন্টাল ২ কুইন্টাল কি এটা? শোষ না কি বলো ওটা? কি শিশু? শিশু ওটা কি মাছ? তাহলে ও জালে বাজি মরে পড়ে খেলায়। কিরকম দেখতে? ওই তো ওই কামটারই মতো, ওর মুখটা ভোঁতা। আর একটা ওই সেই করাতের মতন একটা রকম মুখ আছে না? ওই তো সেই মাছের গল্পই তো দিল করাতে। ও ওইটার নাম হচ্ছে সেই কি মাছ? চিরুনি। চিরুনি মাছ, খটক মাছ বলা হয়। দেখ না তো বিকালে তাহলে এই জালটা তুলবা হয়ে যাবে না? ওইগুলো আবার যাবা? ওইগুলো না, ওগুলো এই যে তিনটে পাতলাম এইগুলো তুলবা? এই তিনটে তুলবো এইগুলো ভাগ। এই তিনটে কি মাছ? মানে ছোট ছোট মাছ। ওইগুলো খাবার কবে তুলবো? কালকে কোনগুলো? হ্যাঁ ওগুলো আবার কালকে এনে ফেলবো। বিকালবেলাটা সেট দাও দেখি কি আছে। না না বেকার খাটনি এগুলো। আলো ওতে বাদলে কি মাছ বাদ দাও সেরকম? কিছু ওই যে বড় যে জালগুলো তুলে পাতি আসে না, মোটা যে ভোলা মাছ, বড় বড় তাই তো? কি মাছ, ভাঙান মাছ বাদবে? কত রকম মাছ বাদবে? যেগুলো পাতি আসলো বড় ভাসে। আরে ওতে এইখানে বড় বড় মাছ নেই তো? এইখানে আছে। আমরা এনে একদিন প্রথম দিন পাতে পালাম একটা। কত বড়? 3 কিলো ভেটকি। 1100 টাকা বিক্রি। 1100 টাকা মাছে দাম দিনি? 3 কেজি মানে 1100 টাকা? কত ডজন হলো এটা? 3 কেজি ৬০০। সখী রে গোপীর ভজন ভীষণ যজন মেক করেছে কিন্তু দা। ও সেই লেভেলের বৃষ্টি হলে কিন্তু সেই অ্যাডভেঞ্চার। এই যে এই যে এই কোনাটা একটা ঘোল না কি একটা আছে না? ওই ঘোলটা কোথায় দাদু? ওই সামনে ওই ঘোলে একবার নৌকা ডুবে গেল। এখন কি সেই ঘোলটা সেরকম আছে? ওর ভিতর নৌকা পড়ে গেলে ডুবে যাবে? না এখন বন্ধ হয়েছে, এখন হালকা সমস্যা হয় না। দেখতে কই মধুকাটা ভিতর রিক্স বেশি। হ্যাঁ মধুকাটা কাঁকড়া ধরা মধুকাটা এমনি রিক্স বেশি। মধু খুঁজে আর বাঘ খোঁজার সময়। তুই বাঘ দেখেছিস? কোথায় দেখেছিস? এই তো এই জঙ্গলে। কো
কোথায় কি করছিস এই তো এই সামনে মধু কাটতে গেছিলাম কে কে আমি আমরা তিন চার জন গেছিলাম নৌকা নিয়ে হুম তারপরে এই তো এই জায়গাতে উঠে সামনে ভিতরে গেছিলাম হুম জাল পাতা আছে জালের ওই সাইডে ছিল বসেছিল তো দেখতে পাইনি এই দিকে যে নৌকাটা ছিল সেই নৌকাটা জাল পানে তারপরে ওইখান দিয়ে চলে আসলাম দৌড়াতে দৌড়াতে হ্যাঁ কদিন আগে ছিল না আবার এই দেখা যাচ্ছে কদিন ইদানিং আবার এবার এইখানে কাঁকড়া ধরতে গেছিল কদিন আগে পিসি ওরা তখন ওদের দিকে মানে লাফি করেছিল সেইখানে তো এখন টোটাল আমাদের এই এইখানে কতগুলো বাঘ আছে গোনা জানাই কেউ এদিকে গোনা যখন গণনা হয় তখন শুনেছিলাম দাদু কত হতে পারে আমাদের টোটাল এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কতগুলো বাঘ আছে সুন্দরবন জঙ্গলে হ্যাঁ 170টা কি বলো সবথেকে বেশি টাইগার আর আমাদের টাইগার নিয়ে টাইগারটা কি বাংলাদেশে গেছে না বাংলাদেশে কেন টাইগার আর এই নদীটার নাম কি মাতলা না বিদ্যা ওইদিকে বিদ্যা আর এইখানে মানে ডিম দেবে তাই তো তোমরা বলে বলবে বাড়ির ধারে বলে কিছু বলছে না তাও বলবে কেন এসছো বন্ধ আছে আমাদের নদীর ভিতর রান্না হচ্ছে তো কি খাবে সকালবেলা চিকেন কষা আর ভাত আর হচ্ছে দুপুরবেলা কি হবে দুপুরবেলা মাছের রসা বৃষ্টি হচ্ছে জল আসছে সকালবেলার ব্রেকফাস্ট নাকি চিকেন আর ভাত আরে কোন বাদে আছে খাসি মাংস আবার খাসির মাংস খাওয়াবি